আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই। যারা দ্রুত ওজন কমাতে চান তাদের জন্যই আজকের আমার এই রেসিপিটি, চিকেন ভেজিটেবল স্যুপ। তাহলে চলুন শুরু করা যাক এই মজাদার চিকেন ভেজিটেবল স্যুপটা আমি কিভাবে তৈরি করেছি। এজন্য এখানে আমি মুরগির মাংসকে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 8 পিস মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে অবশ্যই হাড় সহ নিতে হবে। নিয়েছি পালং শাক অর্ধেকটা, গাজর, কিছু পেঁয়াজ কলি, আদা রসুন বাটা 1 চামচ করে, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1টা ডিম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। প্রথমেই আমি চিকেনটা দিয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিব এখন 1 চা চামচ করে আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার তাপটা কিন্তু থাকবে মিডিয়াম আঁচে। ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 মিনিটের জন্য। ফিরে আসছি 4 মিনিট পর। যে এক্সট্রা যেই মশলার পানিটা থাকে এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 7 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। যখন চিকেনটা টকবক করে ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে চুলার তাপটা কমিয়ে দেব। মিডিয়াম থেকে লো আঁচে রেখে 20 মিনিটের মতো এই চিকেনটাকে রান্না করে নিব। এদিক থেকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। খুব ভালো মতো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। সবজিগুলো আমার কেটে নেওয়া শেষ। এবার আমি স্যুপে দেওয়ার জন্য 2 চা চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। একটা মুরগির ডিমকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে 20 মিনিট সময় মতো। এবার আমি চিকেন স্টকটাকে একটি ছাঁকনির সাহায্যে আলাদা করে নিচ্ছি এবং চিকেনটাকে আলাদা করে নিব। চিকেনটাকে এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে আলাদা করে নিব। মাংসগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এবার আমি যেই হাঁড়িতে স্যুপ রান্না করব সেখানে আমি চিকেন স্টকটাকে দিয়ে নিচ্ছি। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি চুলায় চলে যাচ্ছি স্যুপটাকে রান্না করে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। সাত মিনিটের মতো আমি এই স্যুপটাকে রান্না করে নিব যাতে করে আমি যে সবজিগুলো দিয়েছি সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সাত মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি।
কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আমি 4 মিনিটের মতো রান্না করে নিব। চার মিনিট পর এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে সাথে সাথেই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে এখন আমি 2 মিনিটের মতো রান্না করেই নামিয়ে নেব স্যুপটা। চুলার তাপটা এখন আমি একদম বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো তৈরি করে নিলাম খুবই স্বাস্থ্যকর চিকেন ভেজিটেবল স্যুপ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, মিমি কুকিং হাউসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।